পুলিশের বিনা অনুমতিতেই কলকাতায় বিজেপির মেগা মিছিল কিন্তু পারল না পুলিশ প্রিয় দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে কলকাতায় ভোট সন্ত্রাসের বিরুদ্ধে মেগা মিছিলের ডাক দেওয়া হয় বিজেপির তরফ থেকে এবং সেই মিছিল কিন্তু একেবারে নির্বিঘ্নেই হয়েছে কোথাও কিন্তু পুলিশ আটকায়নি বা আটকানোর চেষ্টা করেনি দর্শক তাহলে এটাকে কি বলবেন পুলিশ তো অন্যান্য সময় একেবারে বিজেপির অফিসের সামনে ফিল্ডিং সাজিয়ে বসে থাকে বের হতে দেব না বের হতে দেব না কিন্তু আজকে কি হলো পুলিশ কেন চেষ্টাই করলো না এই মিছিলকে আটকাতে বিনা অনুমতিতে মিছিল হবে গত কাল থেকে বুক ফুলিয়ে বলছিলেন বিজেপির নেতা কর্মীরা অনেক আগে থেকে হঠাৎ করে তো নয় বিষয়টা তো কি হলো পুলিশ কেন গুটিয়ে বসে রইল আজকে সাহস পায়নি তাহলে কি পুলিশ বুঝে গেছে যে আর আটকানো যাবে না বা পুলিশ মন্ত্রী বা যারা রয়েছেন যারা সরকার চালাচ্ছেন তারাও কি বুঝে গেছেন যে আর আটকানো যাবে না আটকাতে গেলে আরও বড় কিছু ঘটনা ঘটতে পারে সেই জন্য কি আজকে সাহসটা দেখায়নি তাহলে তো লোকে বলবেন বুঝে গেছেন জনতা মমতার ক্ষমতা বা আরও ছন্দ মিলিয়ে আপনারা বলতে পারেন যে আজকে বিনা অনুমতিতে বিজেপির একটা মেগা মিছিলের ডাক দেয়া হলো সেই মিছিল কলেজ কর থেকে ধর্মতলার দিকে চলে গেল নির্বিঘ্নে হয়ে গেল কোথায় পুলিশ বিনা অনুমতিতে একটা মিছিল হয়ে গেল পুলিশ এলো না একবারও আটকানোর চেষ্টা করলো না কিছু বলার চেষ্টা করলো না একেবারে নির্বিঘ্নে মিছিল হয়ে গেল কোথায় সব কেন গুটিয়ে পড়ছে লুটিয়ে পড়ছে চুপ হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে কেন কি হচ্ছে এত রায় মানুষের এত রায় পাওয়া গেছে পঞ্চায়েতের ভোটে আর সেখানে বিনা অনুমতিতে কলকাতাতে রাস্তা অবরোধ করে অবরুদ্ধ করে অনেকে বলছেন একটা মিছিল হয়ে গেল আর পুলিশ কিছুই বলল না চুপচাপ বসে রইলো গুটিয়ে রইলো পুলিশের দেখাই নেই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই কি হলো পুলিশ কেন এত চুপ হয়ে গেল অন্যান্য সময়ে আটকানোর চেষ্টা করে বেরোতেই দিত না অফিস থেকে ওই অফিসের সামনেই দেখতাম সবাই বক্তব্য রেখে চলে যেতে বাধ্য হতেন তো আজকে কি হলো তবে আজকে কিন্তু শুভেন্দু অধিকারী ডক্টর সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষরা পরিষ্কার বলেছিলেন আমাদের আমাদেরকে কিন্তু আজকে আটকানো যাবে না যদি আটকানোর চেষ্টা হয় আমরা সেই বাধাকে অতিক্রম করে আমরা মিছিল এগিয়ে নিয়ে যাব আগে থেকেই বলেছিলেন আমি জানি না সেই সব দেখে শুনেই বা ওয়েব দেখে শুনে পুলিশ নিজেদেরকে গুটিয়ে রেখেছে কিনা যে যদি আজকে বাধা দিতে যায় তাহলে মুশকিল এমনি পুলিশের প্রতি মানুষের এখন একটা যা রাগ তৈরি হয়েছে যেভাবে ভোটটা করানো হয়েছে সেখানে পুলিশের একটা অংশ যেভাবে এই ছাপ্পা রেগিং কারচুপি কারচুবির ক্ষেত্রে সহযোগিতা করেছে তাতে তাতে তো এমনিই মানুষের একটা ভীষণ রাগ রয়েছে পুলিশের প্রতি তো যাই হোক পুলিশ কিন্তু আজকে ঝুঁকি নেয়নি এটুকু পরিষ্কার যে পুলিশ কিন্তু আজকে ঝুঁকি নেয়নি বা ওপর থেকে অর্ডারটাও সেই মতো আসেনি তারাও হয়তো বুঝে গেছেন যারা অর্ডার দিয়ে থাকে জাটকাও বাঁধো ঘেরো তারা বুঝে গেছেন যে আজকে আটকাতে গেলে মুশকিল হয়ে যাবে ওখানে আটকালে হয়তো কালীঘাটে সব লোকজন ছুটে চলে আসতে পারেন বা নবান্নে চলে আসতে পারেন মানে মানুষ অ্যাগ্রেসিভ হয়ে যাবেন যে ওয়েব যে ক্ষোভ মানুষের মধ্যে রয়েছে আর কেন ক্ষোভ হবে না বলুন তো এই যেসব মামলা চলছে কলকাতা হাইকোর্টে দেখছেন তো কত কি আজকেই তো দেখছিলাম একটা বিষয়ে হানড্রেড পারসেন্ট আপ ভোট পেয়ে গেছেন বেশি একশো শতাংশেরও বেশি ভোট পেয়ে গেছেন পেয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতে গেছেন আমি দেখছিলাম একটা খবরে দেখানো হচ্ছিল তো এগুলো দেখলে শুনলে মানুষের রাগ হবে না এটা ভোট হয়েছে এটা ভোট হয়েছে তো এমনি মানুষ ক্ষোভে ফুটছেন তাই তারা একটা মিছিলের ডাক দিয়েছেন বিজেপির তরফ থেকে আর সেখানে অনেকেই সামিল হয়েছেন এবং দর্শক আজকে সত্যি এই আচ্ছা সামনে দেখুন রাজীব সিনহা যিনি আমাদের রাজ্যের নির্বাচন কমিশনার তার ছবি ছাঁটা একজনকে এবং তার মতোই একজনকে আর কি গোপটা মোটামুটি ওই রকমই দেখা মানে রয়েছে আর কি এরকম লোককে বাঁচা হয়েছিল। এবং তার বুকে রাজীব সিনহার একটা ছবি সেঁটে আর দেখুন তার কোমরে একেবারে দড়ি বেঁধে রাস্তা দিয়ে হাঁটানো হচ্ছিল আমি ভাবছিলাম যে এ তো ড্যামই আসল লোকটাকে কবে ওইভাবে কোমরে দড়ি বেঁধে হাইকোর্ট ওইভাবে রাস্তা দিয়ে হাঁটাতে বলবে বা টেনে টেনে নিয়ে আসতে বলবে আসল লোকটাকে যাকে অনেকে বলছেন খুনি যার সিদ্ধান্তের জন্য আজকে এই রাজ্যে এতগুলো মানুষের প্রাণ চলে গেল শুধুমাত্র একটা ভুল সিদ্ধান্তের জন্য আর যদি তিনি বলে থাকেন যে আমি তো একা সিদ্ধান্ত নিইনি আমাকে বলা হয়েছে তাহলে তাকেও ধরে আনো ওই দুজনকে একেবারে দড়ি দুদিকে বেঁধে রাস্তা দিয়ে হাঁটানো উচিত ড্যামিকে ঠিক আছে একটা প্রতীকী প্রতিবাদ হয়েছে ঠিক আছে কিন্তু এই রকম যারা আসল যাদেরকে খুনি বলা হচ্ছে যাদের জন্য যাদের সিদ্ধান্তের জন্য আজকে এই বাংলার অনেক মানুষ চলে গেলেন অনেক পরিবার স্বজন হারা হয়ে হয়ে গেল এখন হয়তো শাসক বলছে ক্ষতিপূরণ দেবো চাকরি দেবো আরে মানুষকে মেরে ফেলে ক্ষতিপূরণ দেবো চাকরি চাকরি দেবো এইসবে এইসব দিয়ে ক্ষতিপূরণ করা যায় সেখানেও তো আবার দেখছেন তো সব দল দেখা হচ্ছে রং দেখা হচ্ছে সবাইকে দেওয়া হবে না বলা হচ্ছে একটা অংশ যে অংশের মধ্যে তৃণমূল কমর্সের লোকজন বেশি তাদেরকে সাহায্য করা হবে আমি সেই সব নিয়ে পরে বলবো দর্শক তো আমি সেই জন্যই বলছিলাম যে ওই ড্যামি লোকটাকে হয়তো আজকে মানে এরকম ছবি সেটে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু আসল লোককেও কিন্তু এইভাবে কোমরে দড়ি বেঁধে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া উচিত এবং তাকে যারা বলেছেন অর্ডার করেছেন তাকেও বা তাদেরকেও এরকম করে ধরে লাইন ধরে একটা দড়িতে কোমরে বেঁধে বেঁধে একেবারে রাস্তা দিয়ে হাঁটাও মেন রাস্তা দিয়ে কলকাতার এরকম করা উচিত তা নাহলে এইসব লোক সুধরাবে না এদেরকে এরা কি হয় নির্লজ্জ জানেন তো নির্লজ্জ বলছে বলছে এক কান্দ দিয়ে শুনবো আর এক কান্দ বের করে দেবো এরকম টাইপে এটা নির্লজ্জ এদের এদের করা শাস্তি দরকার দৃষ্টান্তমূলক শাস্তি দরকার এদেরকে মুখে গালাগাল দিও এইসব করে কিছু হবে না আমরা সেই জন্যই বলি তো যে কলকাতা হাইকোর্ট একটু দৃষ্টান্তমূলক কিছু একটা করুক শুধু বলবে ধমক দিবে ছেড়ে দেবে চট থাপ পড়ে এখন আর হবে না জল বিচুটি টাইপের কিছু দিতে হবে বা একটু থার্ড ডিগ্রি দিতে হবে কিছু একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে নাহলে এইসব লোকদের এরা সুধরাবে না দেখছেন এই যে রাজ্য জুড়ে এত কথা উঠছে এত ক্ষোভ বিক্ষোভ প্রতিবাদ হচ্ছে শাসকের কোনো হেলদোল দেখছেন উনি তো ঘুরে ঘুরে বেড়াচ্ছেন হেলদোল দেখছেন এখনো তারা বলে যাচ্ছেন মানুষের রায় আমাদের জয় মানুষের রায় আমাদের জয় আর কলকাতা হাইকোর্টে সব তথ্য আসছে সব কোথাও বেশি ভোট পড়ে গেছে মানে যা ভোট ভোটের দিনে হয়েছে এর দিনে বেশি ব্যালট পেপার কোথাও হান্ড্রেড পার্সেন্ট আপ ভোট পেয়ে জিতে গেছেন এই তো সব দেখছেন এবং তারপর তো আরও তো নজির তো আপনারা দেখিয়েছেন শুনেইছেন কোনো হেলদোল দেখবেন শাসকের মধ্যে নেই মানে এত নির্লজ্জ শাসক আমি কখনো জীবনে দেখিনি আমাদের জীবনে খুব বেশি দেখার সুযোগ হয়নি কিন্তু মানে শুনিও নি যে এত সমালোচনা এত কথা তাদের কোনো ব্যাপারই নেই ফরফর ফরফর করে উঠছে প্রধানমন্ত্রী হবেন এরকম সব ভাব ভাব দেখাচ্ছেন তবে দর্শক আমি আবারও বলবো আজকে যে মিছিল আজকে করেছে বিজেপি মেগা মিছিল বিনা অনুমতিতে আসলে অনুমতি তো কিছুতে দিতে চায় না পুলিশ এই রাজ্যের পুলিশ যখনই কিছু মানে বিরোধীরা কোনো একটা প্রোগ্রামের জন্য অনুমতি নেওয়ার চেষ্টা করে একটা না একটা কারণ দেখিয়ে দেওয়া হয় দেরিতে অ্যাপ্লাই করা হয়েছে অনুমতি দেওয়া যাবে না বা অমুক দিন অমক অমক আগে থেকে অমুকজন অনুমতি নিয়ে রেখেছে ওই দিন আর কিছু হবে না দেখবেন কোনো না কোনো বাহানা দিয়ে অনুমতি দেবে না তো বিজেপি বলেছে ধর অনুমতি দরকার নেই আমরা অনুমতি ছাড়াই মিছিল করবো করেছে আজকে অনুমতি ছাড়াই আজকে বিজেপি মানে বিজেপি মিছিল করেছে আজকে একেবারে ত্রিমূর্তি শুভেন্দু অধিকারী ডক্টর সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ সবাই একসঙ্গে হেঁটেছেন পুলিশের দেখা নেই অনুমতি ছাড়াই মিছিল কিন্তু পুলিশ কাছে ঘেঁসেনি আর এটাই প্রমাণ করে যে শাসক কিন্তু এবার ভয় পাচ্ছে যতই পঞ্চায়েতের রায় এসেছে বলে তারা বলুন না কেন হয়তো ভিতরে ভিতরে ভাবছে যে এই রায়টা কী করে এসেছে সুতরাং আর বেশি ঝুঁকি নেওয়া চলবে না বেশি ঝুঁকি নিতে গেলে পায়ে কোমরে তো চোট আছে হয়তো আরও অন্য অন্য জায়গাতেও চোট আসতে পারে আর মনে হয় এরকম ভাবনা কাজ করছে হয়তো সেই জন্যই আর দেখবেন আজকে মানে আমি এখনও দেখছি মিছিল হচ্ছে আমি তোকে এখনও বাধা দেওয়া পুলিশের তরফ থেকে আমি কিন্তু দেখছি না একেবারে নির্বিঘ্নে কিন্তু আজকে কলকাতায় মিছিল হয়েছে এবং প্রচুর মানুষের জমায়েত কিন্তু আজকের মিছিল হয়েছে আজকের মিছিলে প্রচুর মানুষের জমায়েত হয়েছে এবং আজকের মিছিল যেটা হয়েছে আমার মনে হয় আজকে থেকে বিজেপি আরও অনেক বেশি চাঙ্গা হয়ে গেলো এমনিতেই তো যা হয়েছে বেঙ্গালুরুতে এখানে যে বাম কংগ্রেস কিছু ভোট কাটছিল তো বাম কংগ্রেস তো এমনিই রাজ্যের বুকে কোন ঠাসা হতে চলেছে কারণ যে কাণ্ড তারা করেছে ওই ওই তৃণমূল নেত্রীর সঙ্গে বৈঠক ওটা কিন্তু বাম কংগ্রেসের নিজে দল নিচে যারা কাজ করছে আর কিন্তু নেতাকর্মীরা তারা এটাকে ভালোভাবে নেননি এমনি তারা ক্ষুব্ধ সেক্ষেত্রে অনেকে দেখছি সোশ্যাল মিডিয়াতে বলছেন দরকার হলে বিজেপি ভোট দেবো তবুও আমি বাম কংগ্রেসকে ভোট দেবো না এদেরকে ভোট দেব না তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া তাই তো দেখছি ফলে তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে ফলে সেদিক দিয়েও মানে কিছুটা এদিকে বিজেপির দিকে আসছে আবার এর এর মধ্যে আজকে যে মিছিলটা হয়ে গেল কলকাতার বুকে একেবারে বিনা পারমিশনে মানে অনুমতি না নিয়েই মিছিল সেই মিছিলেই লোকজন চলে গেলেন ঝুঁকি নিয়ে কারণ বিনা অনুমতিতে মিছিল হলে সেখানে অনেক ঝুঁকি থাকে কিন্তু তার সত্ত্বেও দেখুন না ভিড় জমায়েত দেখুন না প্রচুর লোকজন আজকে মিছিলে পা মিলিয়েছেন তার মানে কি তার মানে হচ্ছে উৎখাত উৎখাত করতে হবে শুভেন্দু অধিকারী তিনি আজকেও অনেক কথা বলেছেন মিছিল শুরুর আগে আমি সেটা নিয়ে পরে আসবো দর্শক আমি শুধু এটাই বলতে চাই যে দেখুন কলকাতাতে আজকে বিনা অনুমতিতে মিছিল হয়ে গেল বিজেপির কিন্তু পুলিশ কাছে ঘেঁচল না বা অন্য কিছু ষড়যন্ত্র করে ফাঁসানো যেটা অন্য অন্যান্য সময় অভিযোগ ওঠে অ্যাম্বুলেন্স ঢুকিয়ে দিয়ে কোনো একটা গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে চলো দোষ দিয়ে দাও সে মানে সেরকমও কোনো মানে সেরকম কোনো খবর কিন্তু আজকে এখনও পর্যন্ত শুনতে পাইনি দেখতে পাইনি তার মানে শাসক কিন্তু এবার গুড়িয়ে যাচ্ছে শাসক এবার গুড়িয়ে যাচ্ছে এবং বিজেপি আজ থেকে আমি আবারও বলছি দর্শক আজ থেকে আজ থেকে শাসক কিন্তু আরও অনেকটাই চাঙ্গা হয়ে গেল যেটা আমার মনে হচ্ছে দর্শক কি বলবেন যদি এসব নিয়ে আপনাদেরকে যে বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বার